আটটা পুরি ভেজে গেছে আজকে বাবাই দারুন টিফিন টকের ডাল আর পোস্ত দেখেছো বাবাই বলছে ভেতরে অলরেডি পড়ে অনেক কিছু আছে, হ্যাঁ আজকে দিয়ে দেবো। আর তিতলি এত অসভ্য, এত অসভ্য তিতলি না, ওর বাবাকে শুধু খোঁচা মারে না, ওটা একটা ডাল তো পড়তেই পারে, আর ওর বাবাকে একটু খোঁচা মারলেই ওর বাবা শুনে। আর গরম ডাল কিন্তু বাবাই পেটে তোমার গায়ে না পড়ে পড়ে যাবে। ঠিক আছে টাটা। হ্যাঁ এখানে ব্লগ হচ্ছে তো সব লাইভ লাইভ ব্লগ করে দিবি, শুধু এটাই বলছি। গুড মর্নিং, আজকে 9th April, আমার স্নান টান হয়ে গেছে, এখন 11টা বাজে আর আমার বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। ওই যে পলিশের কাজ টুকটাক কিছু কাজ বাকি আছে, মানে এই ফ্ল্যাটে, মানে আমার পুরনো ফ্ল্যাটে, সেগুলো সব হচ্ছে। ঘরের ওই সেলফটা করিয়েছিলাম, ওগুলো পলিশ হচ্ছে, ওটা তো নিউ, এই ওপরের বিটগুলো পলিশ হবে, এই সমস্ত কাজকর্ম এখন হবে। আর যে খাটটায় আমরা এখন শুচ্ছি, এটা তো আমাদের অরিজিনাল খাট ছিল না, এটা এই মানে ওই বাড়িতে বড় খাটটা চলে গেছে, ওইটাই আমরা জাস্ট এই বাড়ি থেকে নিয়ে গেছি, কারণ ওই খাটটা সেগুন কাঠের খাট ছিল, তো ওই জন্য ওই খাটটা চলে গেছে। আর একটু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে ওই খাটেরও, মানে পেছনে একটা বেড হেড হচ্ছে, আর এটা কিন্তু আমাদের নতুন খাট, মানে ওনারাই আমাদের করে দিয়েছেন যাতে এটায় আমরা কিছুদিনের জন্য শুতে পারি, কারণ ওই খাটটা ওখানে চলে গেছে ম্যাচিং করে সব কিছু হবে বলে। তো এই খাটেরও কিছু পলিশ বাকি আছে, সেগুলো সব হবে। 12:30 বাজে, আমাকে এখন একটু বেরোতেই হবে, তিতলি বাড়ি এসে গেছে, কারণ বাড়িতে কাজ হচ্ছে, ওই দরজার কাজ টাজগুলো তোমরা তো দেখলে, তো আমাকে এখন বেরোতেই হবে, অসম্ভব রোদ্দুর। আবার বাড়ি ফিরছি, একটা কাজ ভুলেই গেছি, ভাগ্যেশ বেশি দূর যাইনি, সামনে গিয়েই মনে পড়ে গেছে, লাইটের বিলটা জমা দেবো, বিলটাই নিইনি। অনলাইনে করা যায় আমি জানি, কিন্তু যখন ওদিকে যাচ্ছি নিজেই জমা দিয়ে দেবো, আর আমি গিয়েই জমাটা দিই। চৌরাস্তায় হট চিপস এসেছি, আমি এটা তো নিলাম, এই যে ব্যানানা চিপস, আর একটা বিস্কিট নিচ্ছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, আমি ছোটোবেলায় এগুলো খুব খেতাম, লিলি বিস্কিট ছিল ছোটো ছোটো, তো সেটা এখানে পাওয়া যাচ্ছে নিচ্ছি। ওই ওই দেখো ওই দেখো, হ্যাঁ গিয়ে দিই। আমি বাজারে এসেছি, মানে আমার মুচিপাড়া বাজারে, সুজাতা আমার পরিবার .com এর একজনের সাথে দেখা হয়ে গেছে, ও বলেছে 20,000 তাড়াতাড়ি চাই, পার্টি চাই, পার্টি পার্টি, ও পার্টি চাইছে, তাহলে কি করতে হবে তাড়াতাড়ি, আর একটু বাকি আছে, আর একটু এগিয়ে দাও, ব্যাস 20 তাহলে আমরা পার্টি পেয়ে যাবো, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমাদের পরিবার .com এরই একজন। ঠিক আছে, আমার মুচিপাড়ার ফলের বাজার, আর ওর থেকে আমি ফল নিই, তাই তো, জাস্ট বাড়ি ঢুকলাম, আর একটু ফল টল অনেক কিছু এনেছি। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটে যারা কাজ করছে তাদের মধ্যে একজন মুসলিম আছেন, তো ওনার তো রোজা চলছে, ভাত তো আমাদের সাথে খাবেন না, তো সেই জন্য একটু মিষ্টি ফলও নিয়ে নিলাম, যাই ওপরে যায়। কি অবস্থা আমাদের ঘর দোর, এখানে সব বাইরে। আর আমি একটা জিনিস দেখো, যেটা বলছিলাম, এই বিস্কিটগুলো, এই বিস্কিটগুলো ইয়েতে, ছোটো ছোটো বিস্কিট আমরা ছোটোবেলায় এটা খেতাম রে, লিলি বিস্কিট বলতো, এটা কিন্তু ইয়েতে পাওয়া যাচ্ছে, ওটা নিয়মরে, না না এই যে রে, এটা হট চিপসে পাওয়া যাচ্ছে, ও আর হট চিপস থেকে আরও এনেছি, তোমার বাবা বানানা চিপস, বানানা চিপস, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে, এটা খুলে পড়নি তো, ছটার পর খাবেন, ফল টল দিয়ে আর মিষ্টি দিয়ে এখানে রেখে দিয়েছি, এখানে আমাদের মিষ্টি আর ভাত বসে, আমরা কোনো ভাত করিনি, আমরা মিয়ামরটাকে খাবো, হ্যাঁ একটা প্যাকেট দিয়ে আছে, এটা আমাদের এই ফ্ল্যাটে কাজ শেষ, 3টে বাজে, মা একটু ওনাদের খাওয়ার প্যাক করে দিচ্ছে, যাতে অম্বিকা এখানে এখন যাবে তো ওখানে বসে বলছে ওনারা খাবে, ওরা খেয়ে নিয়েছে, লাঞ্চটা করে নিয়েছিল আগে, তো আমি একটু প্যাক করে আবার, হ্যাঁ মা আসলে বানিয়েছিল, বাট তারপর মা মাঝে একটু বেরোলো, তো ততক্ষণে ওনারা খেয়ে নিয়েছেন, তো মা একটু প্যাক করে দিচ্ছে, তো ইভিনিং এর টাইমে আর একটু বাদে খেয়ে নেবে ভালো করে, তারপর আমরা সব ক্লিনিং এ বসবো,
কি অবস্থা দেখাচ্ছি তোমাদের একটা জিনিসের দ্বারা। এই জায়গাটা দেখতে পাচ্ছো, এই দেখো পুরো ধুলো হয়ে গেছে। এই জায়গাগুলো মা চেঞ্জ করে দেবো কভারটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার, আর আপনি তো এখন খাবেন না, আপনার এই যে একটু ফল মিষ্টি আছে পড়ে না যায়। হ্যাঁ না, হয়ে গেল আমাদের সব কাজ। আচ্ছা ঠিক আছে, ওই ওই প্যাকে আস্তে আস্তে ঠিক আছে। এখানে আমাদের সব কাজ ডান। এই চৌকাটটা বাই, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, চৌকাটটা খুব ভালো হয়েছে। আর তাহলে কি সিমেন্ট লাগবে না? ও লাগা দিয়ে যাবে, ঠিক আছে। পানি দাস চাতা আছে? হ্যাঁ পানি এখানে ধুয়ে ধোয়া হয় তো আমাদের ফ্ল্যাট। একদম টাইমে ফোন করেছে, দেখো এক্ষুনি ফোন করলো। তো লাগিয়ে দিয়েছে, তারপর খাট করে দিয়েছি, খাটের ভেতরটা, রান্নাঘর, রান্নাঘর সব হয়ে গেছে, চৌকাটটাও হয়ে গেছে, চৌকাটটাও দারুণ হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ওকে চলো। তুমি এবার মা ওই দিকটা দেখো, এই যে বাবার এইখানটা, এই অবস্থাটা দেখেছো? এটা পুরো বদলাতে হবে, এটা ঝাড়লে হবে না। ঠিক আছে, আমি এডিট শেষ করতে পারিনি, তিনটে ভেজে গেছে, একটা ব্লগ দেব, ওটা করে আমরা খাই। হ্যাঁ হ্যাঁ ঠিক। ব্লগ আপলোডেড কি নিয়ে বসে আছি দেখো, এই দেখো অমৃতাঞ্জন, এইটা না পায়ে একটা পেন মানে টান ধরছে, তো এটা লাগিয়ে লাগিয়ে সমস্ত কাজ করছি, বেরিয়ে তো ছিলাম তোমরা দেখলে, এসেই না আপলোড দিয়েছি, কারণ আজকে না আমার এডিট করতে অনেক দেরি হয়ে গেছে। এই করছি দেখো, এই দেখো এই খাটের এই জায়গাটা একটু পলিশ হয়েছে, এখানে এই দেখো ধুলো পড়েছে, আর আমার না এই যে পায়ে একটু ধুলো লাগলে বড্ড খিচখিচ করে। এগুলো পুরো ঘরটাকে করবো, ওটাকে করবো, ড্রয়িং রুম করবো, রান্নাঘর করব। এই তিনটে জায়গায় একটু কাজ হয়েছে, আর ধুলোটা দেখবে পায়ে পায়ে করে সেই সারা বিছানা হবে, এ হবে, বিরক্ত লাগে তখন। আপলোডেড, ঘর ঝাড়াঝুড়ি একদম ডান। এবার একটু আমি নিজের মতন কাজ করব, মানে নিজের যে আমি টাইমটা ভালোবাসি যেভাবে স্পেন্ড করতে সেটা করব, তোমাদের দেখাই। আমি না এটা একটা দেখাচ্ছি দাঁড়াও, এই আর একটা কালার এনেছি, ইচ্ছা আছে এই কালারের একটা ব্যাগ বানাবো, একটু ছোটো বানাবো, আর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ারও করব। আর ইচ্ছা আছে আমার লোপামুদ্রা ক্রিয়েশনে এই ধরনের ব্যাগ, মানে যেগুলো একদম বাজারই নয়, বাজারে পাওয়া যায় না, সেই ধরনের জিনিসপত্র রাখার আস্তে আস্তে চেষ্টা করছি। তো এক্ষুনি হয়তো আমি প্রচুর বানিয়ে উঠতে পারবো না, কারণ এটা পুরো আমি নিজে হাতে বানাই। তো আমার অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তোমরা যদি সাথে থাকো নিশ্চয়ই আমি পারবো। এখনও লোপামুদ্রা ক্রিয়েশন আমার ফেসবুক পেজ, যেটা থেকে আমি লাইভে আসি, আমার জুয়েলারি, আমার এরকম ধরনের যে ব্যাগ ট্যাগুলো বানাই সেগুলো নিয়ে, তাছাড়া অন্য ধরনের ব্যাগও থাকে, আমি যে লাইভে আসি ওখান থেকে, যারা পেজটা এখনও দেখোনি একবার ভিজিট করতে পারো, যদি ভালো লাগে তাহলে ফলো করো। নিজেও এখন কিছু নতুনত্ব জিনিস শিখছি, যেরকম ম্যাক্রামটা আমার দুর্ধর্ষ লাগছে, ওরও কিছু জুয়েলারি আমার বানানোর ইচ্ছে রয়েছে, দারুণ লাগে, দুর্ধর্ষ। আর এরকম কুরুষের ব্যাগও আমার কিছু বানানোর ইচ্ছে রয়েছে। এই দেখো এটা বসে বসে বুনছি, এটাই করবো, তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, এটাও পুরো কুরুষের করছি। তিতলি খোল তো, বাবাই এসছে। হ্যাঁ খুলছি, করে বেরিয়ে যাই, দেরি হয়েছে অনেকটা আজকে। তিতলি বাবাইকে একটু শরবতটা দিবি, দেখ না না ট্যাঙ্ক না, ট্যাঙ্ক একটা কিনেছিলাম 30 টাকার পাউচ, ওটা কোথায় রাখলাম না খুঁজেই পাচ্ছি না, ওটা অরেঞ্জ, এটা রাসনা করে রেখেছি, ভালো লাগছে, প্রাণ ফিরে আসে, কিন্তু বেশি ভালো হচ্ছে লেবু চিনির জল, সেটাও করে রাখি না। আমি ভাবছি এটা স্কোয়াশের বটল কিনে রাখব, কি আমপান্না কিনবো, কোনটা কিনবো, আমপান্না বটল এমনি যে কোনো এক ছোট বাচ্চা, এটা এই জিনিস এনেছি তোমার জন্য, দেখে দাও লাইটের বিল দিতে গিয়ে, এটা দেখো লিলি বিস্কিট, হ্যাঁ লিলি বিস্কিট আমরা খেতাম না ছোটবেলায়, আরেকটু ছোট থাকতো, আরেকটু ছোট, এই নামই দেখো না না লিলি আরেকটু ছোট, আরেকটু ছোট, এটা কোথা থেকে এনেছো তো, এটা তো আমাদের ইংলিশে এনেছে, হ্যাঁ চলো আমি এখন চা খাইনি, সৌরভ চা খাবো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। এখন বাজে হচ্ছে 9:45, মা একটু দৌড়ে গিয়ে টুকটাক জিনিস বাকি ছিল কেনা আর কি বাজার করে আনলো। ওই কি কি আনলে মা, ক্যাপসিকাম টমেটো এগুলো না, ক্যাপসিকাম পুড়িয়ে গেছিল, আর ওই রোববার তো বাজার যাওয়া হয়নি, হ্যাঁ এই সানডে বাজার যাওয়া হয়নি, আর মা একসাথে অনেকটা বাজার করেও না, মা রোজই টুকটুক করে কেনে তাই না,
রোজ না মানে মোরালেস রোজ হ্যাঁ যখনই লাগে যেটা লাগে গিয়ে কিনে আনে আমাদের তো সামনেই বাজার আর আজকে আমি একটা বাবার ওষুধ আনতে গেছিলাম মেন ও বাবার মেন হচ্ছে ওষুধ আনতে গেছিল আর যেটা বলছিলাম আজকে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মা চিলি পনির বানাচ্ছে বিকজ টিউজডে আজকে আমরা ভেজ খাই তো মা বানাচ্ছে আমাদের এই বাজারের দোকানের পানিরটা ভীষণ ভালো আর ক্রিম পানিরটা নেই সব রকম সবজি মা দিয়ে দিয়েছে আসলে আমাদের চিলি পনির না এটা তো মিক্স কিছু একটা করছি একটু স্প্যাসেস স্প্যাসেস দিয়ে দেবো খেতে টেস্টি হয়ে যাবে সব এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস আর হচ্ছে চিলি সস সয়া সস কি সরি এটা দিয়েছি দেখেছো সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি এই যে আজকে ডিনার হচ্ছে এই যে চিলি পানির দেখে তো মনে হচ্ছে তিতলি ইয়াম্মি হয়েছে বল ইয়াম্মি হয়েছে এটা সকালে পোস্ত আজ কিন্তু আমরা সকালের খাওয়াটা দেখাইনি পোস্ত আর টকের ডাল খেয়েছি আর এটা হচ্ছে দরবেশ আর রুটি এখন 10:30 বাজে ব্লগটা এখানেই শেষ করব যদি এই ব্লগের তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার .com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দাও 20K হয়ে যাবে বাবা বিশাল সেলিব্রেশন করবো আমরা অনেক মজা হবে লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই